वेलकम फ्रेंड्स हमारे मन जा चाय यूट्यूब चैने अपन प्रत्येक के स्वागत। हमें चले तारापीठ नलहाटीर पथे दूरे देखा जाच्छे तारापीठेर तोरण अटोय आमरा आज के चले चार जन आमी पेछने ओई जे पलाश राजेंद्र प्रसाद भकत और गोविंद आमादेर तारापीठेर जे तोरण এই তরুণটা সামনে দেখা যাচ্ছে। আমরা তারাপীঠকে বিদায় জানিয়ে চলেছি নলহাটির পথে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাহন অমিত বাবু, অমিত বাবুর নিজস্ব অটো, আমরা সেই অটোতে করে চলেছি। তারাপীঠ থেকে নলহাটি 26 किलोमीटर जेते कम बेसि अटोते आसा जावा दू घंटा अर्थात जेते एक घंटा मतो समय लागबे। आपनारा देखते थाकुन आमादेर तारापीठ थेके नलहाटी जावार सम्पूर्ण भिडियोटी, तार संगे नलहाटीते पुजो देवा एवं नलहाटीर विस्तारित देखते आमादेर चैनेले चोख राखुन। এসে গেছি আমরা নলহাটি, এখানের মাতার নাম মাতা নলাটেশ্বরী। এখানকার মাতা নলাটেশ্বরীর যে মন্দির রয়েছে সেই মন্দির চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিছু কনস্ট্রাকশনের কাজ চলার দরুন সামনে থেকে একটু ঢুকতে অসুবিধা হচ্ছে এবং সেই কারণেই পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না। আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। ডালার দোকান রয়েছে, ডালার দোকান থেকে ডালা নিয়ে এখান থেকে পূজো দেওয়ার ব্যবস্থা এবং পূজো দেওয়ার জন্য আমরা ভেতরে প্রবেশ করব। এখানে আদি চাঁদ মামার পূজার ডালার দোকান দেখতে পাচ্ছি। নলহাটেশ্বরী মাতার পালাদার সেবায়িত, তাদের সমস্ত ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে আমরা একজন ডালার দোকানদারকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলে নেব। এখানে এরকম কটা ডালার দোকান আছে? এখানে চারটে ডালার দোকান আছে। আর সকাল 5টায় খুলে দেড়টা অবধি পুজো হয়, মাকে 1 ঘন্টা বিশ্রাম দেয়, ভোগ হয় মায়ের, তারপরে আবার 3টে থেকে খুলে রাত্রির 8টা অবধি পুজো হয়। আপনারা সেবাইত? হ্যাঁ। আপনি সেবাইত? কতক্ষণ মানে সেবাইত আপনাদের এই মায়ের কণ্ঠ পড়েছিল, ওই কণ্ঠটা দর্শন করতে গেলে আপনাকে সকাল 5টার সময় এখানে আসতে হবে। নলিতে জল ঢেলে দেখতে পাবেন এবং মাকে তেল সেনু মাখাতে পারবেন। ওই নলিতে যত জল ঢালবেন জল কোথায় যাবে কেউ বলতে পারবেন না, এটাই মায়ের মহিমা। আপনি বালতির পর বালতি জল ঢালুন, জল কোথায় যাবে কেউ বলতে না, মায়ের নলিতে একটু থেকে যাবে। যখন জলটা ঢালবেন মায়ের একটা টক করে শব্দ উঠবে। এটা দেখতে গেলে কি সকাল 5টার সময় আপনাকে আসতে হবে? একটা কাঁচা জামা প্যান্ট এক্সট্রা আনতে হবে, ওইটা পরে আপনাকে ভেতরে ঢোকাবে, ঢুকিয়ে ঘর বন্ধ করে তখন আপনি মায়ের প্রথমে ঠাকুরমশাই ঢালবে, তারপরে আপনার থেকে জল ঢালাবে, তখন তেল সেনু মাখাবেন। এটা থাকার জন্য এখানে কি কোনো জায়গা আছে? জায়গা আছে, মানে এখানে হোটেল লজ হয়েছে? হোটেল লজ হয়েছে। আর কথা হচ্ছে যে আপনার নামটা কি? আমার নাম তপন বিশ্বাস। আচ্ছা, আপনারা পালাদার? আচ্ছা, এখানে পালাদার বা সেবায়িতরা কি ব্রাহ্মণ নয়? না, ব্রাহ্মণ। আচ্ছা, পূজারীরা ব্রাহ্মণ? হ্যাঁ। ঠিক আছে,
ঠিক আছে, আমরা একজন পালাদারের সঙ্গে কথা বললাম, তার একটা ডালার দোকান রয়েছে। আপনারা প্রত্যেকে নলাটেশ্বরী মন্দিরে এলে আপনারা অবশ্যই ইনার সঙ্গে যোগাযোগ করবেন। ওনার ফোন নাম্বারও আমরা এখানে পেয়েছি, এখানে ফোন নাম্বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে ফোন নাম্বার আছে, আপনারা ফোন নাম্বার দেখে নিতে পারবেন এবং এই ফোন নাম্বারেই আপনারা যোগাযোগ করে, ওনার সঙ্গে যোগাযোগ করে এবং উনি যেভাবে বললেন সেভাবে আপনারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা দর্শন করতে পারবেন। এবং এবং ভক্তরা এই যে উনি বলছেন যে আপনি বলুন কি বলছেন, এখানে লোকজন কম আসে তাহলে প্রচারটা হবে, ভক্তরা আসবে, বাড়বে, জিনিসটা প্রচার হলে ভালো হয়। এখানে লোকজন খুবই অল্প আসে, আমাদের হয়তো কোন দিন চলে কোন দিন চলে না, একটু ভক্ত বেশি এলে আমাদেরও সমর্থ। তাহলে বন্ধুরা শুনতে পারলেন যে আমরা নলাটেশ্বরী মন্দির 51 পিঠের 1টি পিঠ নলাটেশ্বরী, এটাকে উন্নত করার জন্য আপনাদের সকলের কাছেই ওনারা অনুরোধ জানাচ্ছেন। সুতরাং আপনারা প্রত্যেকে আসুন এবং এসে এই জায়গাকে আরও সমৃদ্ধ করুন, বাংলার একটা তীর্থস্থান আরও সমৃদ্ধ হোক এই কামনা করছি। ডালা নিয়ে যাচ্ছি এখন নলাটেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আমাদের টিম রয়েছেন, ভকত রাজেন্দ্র প্রসাদ ভকত আছে, আমি আছি, আর আমাদের ছবি তুলছে পলাশ, পলাশ আছে। পলাশের ডালাটা আমরা নিয়ে আমরা যাবো এখন নলাটেশ্বরী মন্দিরের পথে। নলাটেশ্বরী মন্দিরের প্রবেশ দ্বারে আমরা প্রবেশ করছি, আমরা পুজো দেব। পুজো দেওয়ার জন্য আমাদের দাদা সঙ্গে চলেছেন আর আমাদের মেন পুরোহিত মশাই আছেন এবং পলাশ রাজেন্দ্র প্রসাদ চলছেন। চলুন। আমার দোকানে এখানে দোকান ছিল না, আমার বাবাই আগে করে। আচ্ছা ঠিক আছে, চলুন, আদি দোকান ওনাদের। এই যে ডালি দেয়া হলো, আমরা পুজো দেব এবং সেবাই আগে পুজোগুলো করলে তারপরে নলাটেশ্বরী মন্দিরে পুজো আমাদের সম্পন্ন হলো, অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়েছি এবং আমাদের পুজো হয়ে যাওয়ার পরে আমরা ধূপকাঠি ধরাবো, ধূপকাঠি ধরিয়ে এখানে মাকে আরতি করব, আমাদের পুজোটা তাহলে কমপ্লিট হবে, শেষ হবে। এখানে আরেকটা গণেশের মন্দির আছে, এখানে অনেকে ইট বেঁধেছে দেখছি। আমাদের